नमस्कार बंधुरा, अनेक अनेक तुम्हारे स्वागतम आमार चैनेले। तो बंधुरा देखते ही पाच्छो आज के एक रेसिपी निये चले एसेछि। तो आमार चैनल नेम होच्छे सीमा रकुमारी ब्लग और यूट्यूब थेके दिएछे सीमा ब्लग। तो तुम्हारा आमार चैनलटिके फलो करो। तो देखते ही पाच्छो एक गोटा पेपे निये निएछि। आज के रेसिपी होच्छे पेपे प्लास्टिक चाटनी। तो पेपेटाके छाड़िए आमी पिस पिस करे केटे बंधुरा एक प्लेटे आमी साजिए निएछि चीनी काजू किशमिश लेबू और पेपे और एक कोड़ार मानी जाके बोले एक ब्लेड। तो बंधुरा चलो तोमादेर संगे आमी किभाबे पेपे चाटनीटा तैरी करे तोमादेर संगे आमी शेयर करब। और बेशिरभाग लोक ये चाटनीटा करते पारे, तो आमी आमार मतन बनाच्छी ताई खूब इजी भावे। तो चलो तोमादेर संगे एकटु शेयर करा जाक। तो प्रथमेई बंधुरा आमी पेपेर टुकड़ोगुलो भालो करे कुड़े नेब। देखते ही पाच्छो सबाई सबार घरे ये मेशिनटा आछे माने ब्लेडटा आछे। तोमरा केउ पतला पतला बड़ो बड़ो करे काटो और केउ एकदम मिहि करे। तो आमी एकदम मिहि करे बंधुरा केटे निच्छी। तो देखो अनेकक्षण धरे एकटु एटा काटते हबे, केननो एकटा गोटा पेपे। तो चलो आमी काटते काटते तोमादेर संगे एकटुखानि गल्प करे नि। तो बंधुरा आमी एइटा पुरो उनुनेई करब। तो जानो तो आमी उनुनेई रान्ना करते भालोबासी बंधुरा। तो देखो बंधुरा आमार ओई एकटा गोटा पेपेर जे कटा पिस होयेछिलो तो एतटा परिमाणे आमार कुड़े होयेछे। तो देखो बंधुरा एकदम मिहि होयेछे। एबार चलो आमी तैरि करार प्रसेसगुलो तोमादेर संगे शेयार करि। তো বন্ধুরা একটা আমি কড়াই উনুনে বসিয়ে দিয়েছি আর ওতে আমি সাদা তেল পরিমাণ মতো নিয়ে নিয়েছি, যেমন পেপে তার তেমন পরিমাণ মতো নিয়েছি। আর ওতে আমি একটু ফোড়ন দেব। তো ফোড়ন দিচ্ছি একটু সরিষা, তো সাদা কালো যে সরিষাই পারো। আর আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা। তো দেখো এবার আমার কুড়ে রাখা যে পেপেটা ছিল সেটা আমি একটু হালকা করে ভেজে নেব। আর বন্ধুরা অনেকে দেখেছি কাঁচা পেঁপেই দিয়ে দেয় মানে সিদ্ধ করে নিয়ে, কিন্তু পেঁপেটা একটু ভেজে নিলে না পেঁপের যে একটা গন্ধটা, যে কোনো জিনিসই একটা গন্ধটা না কেটে যায়, সুন্দর একটা স্মেল বেরোয়। তো বন্ধুরা দেখো আমার ভাজা হয়ে গেছে। আর এবার আমি ওতে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জল দিয়ে যতই মিহি মিহি করে কাটা হোক, দেখবে লেবু আর চিনি করলে না কেমন ধারা মানে হয়ে যায়, যেন সেদ্ধটা সেরকম হয় না। তো আমি একটু নুনও দিয়ে দিলাম বন্ধুরা। তো নুন দিয়েই, এতে তো হলুদ লাগবে না, নুন দিয়েই আমি সেদ্ধটা করে নেব। তো চলো একটু ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করা যাক। তো বন্ধুরা আমার দেখো 5 মিনিট হয়ে গেছে আর পেঁপেটা না খুব স্মুথভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একই তো মিহি করে কাটা, তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো চলো এবার কি কি দিই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি দেখেছো কাঁচের বাটির এক বাটি চিনি নিয়েছিলাম, আর এই রসটা না একটু চ্যাটচ্যাটে ধরনের হবে, মানে খুব পাতলা নয়, একটু চ্যাটচ্যাটে ধরনের হবে। তো দেখো আমার চিনি দেওয়া হয়ে গেছে, আর আমি আধখানা পাতি লেবু নিয়েছি, গোটাটা নিলে টক হয়ে যাবে। তো আধখানা পাতি লেবুর রসটা আমি ছড়িয়ে দিলাম। তো দেখো এবার আমি কাজু কিশমিশটা একটু ওপরে ছড়িয়ে দিচ্ছি। কাজু কিশমিশ না থাকলেও চলে যাবে, কিন্তু একটু দেখতে ভালো লাগার জন্য আমি কাজু কিশমিশটা ব্যবহার করলাম। তো দেখো বন্ধুরা আমার শেষমেশ যে চাটনিটা আমি তৈরি করেছি তো এই রকম দেখতে হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে অবশ্যই বলবে, আর অবশ্যই শেয়ার করে দেবে, আর লাইক তো দেখার আগেই দিয়ে দেবে। তো বন্ধুরা আজকের মতন এইটুকু, আবার পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো। তো আজকের মতো টাটা।